ভক্ত বিশ্বাবসু, এতদিন আমি জগৎবাসীর অগোচরে শুধু তোমার পুজো নিয়েছি। এবার সমগ্র জীবকুলের হিত সাধনের জন্য রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো গ্রহণ করব। আমি কি আপনার সেবার যোগ্য নই প্রভু? যদি তা না হই, এই মুহূর্তে আমি আমার প্রাণ বিনাশ করব। না বিশ্বাবসু, তোমার মতো ভক্ত দুর্লভ, কিন্তু আমাকে শুধু তোমার একান্ত করে আবদ্ধ করে রেখো না। আমাকে জীব জগতের কল্যাণের জন্য যেতেই হবে, অরণ্য আমাকে ত্যাগ করতেই হবে বিশ্বাবসু। ঘরে ফিরে বিশ্বাবসু আহার নিদ্রা ত্যাগ করলেন, কিন্তু যা ভবিতব্য তাকে তো মেনে নিতেই হবে। বিদ্যাপতি কালক্ষেপ না করে ইন্দ্রদ্যুম্নের প্রাসাদ অভিমুখে যাত্রা করলেন। বিশাখাকে সঙ্গে নিলেন না? তখন তার হৃদয় জুড়ে শুধুই নীলমাধু। ঈশ্বর প্রেম যখন প্রবল হয় তখন জাগতিক সব মুহূর্ত উচ্চ হয়ে যায়। আহা নীলমাধু, আমাকে এমন ভক্তি দাও সব মোহ দূর করো। আমাকে এমন ভক্তি দাও, ভক্তি দাও। তারপর তারপর কি হলো নিত্যানন্দ? নীলমাধব কি এলেন ইন্দ্রদ্যুম্নের মন্দির? এত অধৈর্য হচ্ছ কেন গোসাই? আগে সবটা শোনো। চন্দ্রশেখর, এবার তাহলে তুমি বলো। বিদ্যাপতির কাছে সমস্ত বৃত্তান্ত শুনে রাজা পরদিন সকালে সশয়নে যাত্রা করলেন নীলমাধব উদ্ধারের জন্য। এদিকে রাজা ইন্দ্রদ্যুম্নকে সশয়নে যাত্রা করতে দেখে প্রমাদ গুনলেন যমরাজ। কারণ একবার যদি কেউ নীলমাধবের দর্শন লাভ করে তাহলে মৃত্যুর পরে তার স্থান হয় বৈকুণ্ঠ লোকে। রাজা যদি সর্বসাধারণকে নীলমাধব দর্শনের অনুমতি দেন তাহলে তার কেউ যমলোকে পড়ে থাকবে না। যমরাজ তাই বিষ্ণুর চরণ বন্দনা করে বললেন, বিষয় খুবই গুরুতর প্রভু, ধরা যে রসাতলে গেল, মরতে পাপীরা আর কেউ নরকবাসীর ভয় পাবে না, যথেচ্ছ অনাচার করেও তারা বৈকুণ্ঠ লোকে স্থান পাবে, আমার আর কোনো আদেশই কার্য করবে না। অসম্ভব, পাপ করলে পাপীকে তো শাস্তি পেতেই হবে, আর সেই জন্যই তো যমলোকের সৃষ্টি। চিত্রগুপ্তের খাতায় প্রত্যেক মর্ত্যবাসীর অনাচারের কথা লেখা থাকে যমরাজ, আর সেই অনুযায়ী মৃত্যুর পর নরকবাস না করে কোনো পাপী বৈকুণ্ঠ লোক বা শিবলোকে স্থান পেতে পারে। কিন্তু কিন্তু তাই তো হচ্ছে প্রভু, আপনার প্রতিভু নীলমাধবকে গোপন স্থান থেকে উদ্ধার করে ওই সর্বসাধারণের জন্য নির্মিত মন্দিরে স্থাপন করতে চলেছেন রাজা ইন্দ্রদ্যুম্ন। নীলমাধবকে দর্শন করলে পাপীরও পাপ নাশ হয়, এরপর আর কেউ নরকবাসের ভয় পাবে না। হে নারায়ণ, আপনি এর একটা উপায় বার করুন। তার অর্থ ইন্দ্রদ্যুম্ন নীলমাধবের দর্শন পেলেন না? সশৈনে নীলগিরি অরণ্যে এসে পৌঁছলেন রাজা। নীলমাধবের মন্দিরে যাওয়ার সুরিপথে কোনো চিহ্ন নেই। হঠাৎ বিদ্যাপতির চোখে পড়ল সারি সারি সর্ষে গাছ। নীলমাধবের মন্দিরে যাওয়ার পথে এই সর্ষেই বিদ্যাপতি ছড়িয়েছে, সেই সর্ষেই আজ চারাগাছ হয়ে বেরিয়েছে। সেই চারাগাছের নিশানা ধরে মন্দির অবধি পৌঁছে গেলেন ইন্দ্রদ্যুম্ন আর বিদ্যাপতি। কিন্তু কিন্তু কি নিত্যানন্দ? আসুন মহারাজ। মহারাজ, মহারাজ, এই সেই স্থান যেখানে নীলমাধব অধিষ্ঠান করতেন, এই ফুল দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কোথায় তিনি? মহারাজ, আমার মনে হচ্ছে সবলরাজ নীলমাধবকে লুকিয়ে রেখেছেন। নীলমাধবের আদেশ সবলরাজ পেয়েছেন, দৈববাণী শুনেছেন, তা সত্ত্বেও তিনি দেবতার নির্দেশ অগ্রাহ্য করলেন, তাকে তার কপটতার শাস্তি পেতেই হবে। হ্যাঁ
आज राते आमी शबर बोलले आक्रमण करब नीलमाधव के उद्धार ना करे आमी किछुतेई फिरब ना এদিকে বিদ্যাপতির বিরহে মন ভালো নেই ইশা দিন রাত শুধু তার মনে পড়ে বিদ্যাপতির সঙ্গে প্রথম মিলনের সুখস্মৃতি সেই স্মৃতিটুকু তার জীবন ধারণের বড় আশ্রয় তবু সংসার থাকলে তো প্রাত্যহিক কাজকর্ম করতেই হয় তাই না আচার্য ঠিক তখন সবেই সন্ধ্যা নেমেছে অন্যমনস্ক ভাবে হাতে একটা প্রদীপ নিয়ে উঠোনে নামে বিশাখা হঠাৎ হুড়মুড় করে কয়েকজন সৈন্য নিয়ে খোলা তলোয়ার হাতে উঠোনে প্রবেশ করে রাজা ইন্দ্রদ্যুম্ন কোথায় দুরাচারী কপট সফল রাজ একে রাজা বলতে আমার ঘেন্না করছে যে এরকম চৌর্যবৃত্তি করতে পারে তাকে রাজা বলে কি করে তোমার পূজার অভিলাষী যে রাজার রূপ আমার কল্পনায় ছিল বাস্তবের সঙ্গে তার কত তফাত শুনুন রাজা ভক্তের এই সংখ্যার রূপ ভগবান মেনে নেবেন না এবার বলুন কেন শবরফুল আক্রমণ করলেন এখনো আক্রমণ করিনি অবরোধ করেছি শুধু বিশ্ববাসীকে পাওয়া না গেলে প্রয়োজনে আক্রমণ করব তার সঙ্গে দেখা হওয়া সম্ভব নয় তিনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ কি হয়েছে এত কোলাহল কেন আপনি কে আমি মালবরাজ ইন্দ্রদ্যুম্ন নীলমাধবকে কোথায় লুকিয়ে রেখেছ এখনই ফিরিয়ে দাও তাকে তোমার লজ্জা করে না দেবতার আদেশ পাওয়ার পরেও এরকম তঞ্চকতা করতে এসব আপনি কি বলছেন রাজা ইন্দ্রদ্যুম্ন আমার সাধ্য কি তাকে লুকিয়ে রাখা এতদিন তিনি স্বেচ্ছায় গোপনে ছিলেন এখন যদি তিনি আমাকে ছেড়ে চলে যেতে চান আমি বাধা দেব কি করি তাহলে তুমি তাকে ফেরত দেবে না আমি আমি জানি না তিনি কোথায় মিথ্যা বলো না শুভরাজ প্রয়োজনে আমার শবর বললে আমি শ্মশান করে দিয়ে নীলমাধবকে ছিনিয়ে নিয়ে চলে যাব মিথ্যে আমি বলি না যদি আপনার সৈন্যরা বিনা প্ররোচনায় আমার খবর বললি আক্রমণ করে আমরা প্রাণ দিয়ে তা প্রতিরোধ করব যদিও আপনার সৈন্যবাহিনীর কাছে অসম যুদ্ধে আমরা পরাজিত হব তবু মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আত্মসমর্পণ করতে পারবো না বেশ তাই হোক আক্রমণ করো ইন্দ্রদ্যুম্ন ভক্তশ্রেষ্ঠ ইন্দ্রদ্যুম্ন ক্রোধ সংবরণ করো আমি স্বেচ্ছায় অন্তর্ভূত হয়েছি শবর রাজকে মিথ্যে দায়ী করো না নীল মাধব রূপে তুমি আমার দর্শন পাবে না নির্দিষ্ট স্থানে তুমি মন্দির নির্মাণ করে আমার দারুমূর্তি প্রতিষ্ঠা করো তোমার মঙ্গল হবে তবে তাই হোক প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমায় ক্ষমা করুন বিশ্বা বসু আমি নীলমাধবের দর্শন না পেয়ে উত্তেজনার বসে কি মহাপাপী না করতে যাচ্ছিলাম শুভ দিন দেখে আমি মন্দির নির্মাণ কাজ আরম্ভ করছি বলো শ্রীপাদ তারপর কি হলো রাজা ইন্দ্রদ্যুম্ন স্থির করলেন নীলমাধবের মন্দির নির্মাণ করে তার দারুমূর্তি স্থাপন করবেন তারপর বলো শ্রীপাদ বলো আমি আর ধৈর্য ধরতে পারছি না শুনি মন্দির নির্মাণের কাহিনী বৈশাখ মাসের পুষ্যা নক্ষত্রে বৃহস্পতিবার শুক্লা নবমী তিথির মহেন্দ্রক্ষণে মন্দির নির্মাণের কার্য শুরু হল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হল মহার্থ সব পাথর ধীরে ধীরে তৈরি হল সুবিশাল
কারুকার্য খচিত মন্দির। শাস্ত্রমতে সেই মন্দিরে মূর্তি স্থাপনের জন্য রাজা 100 অশ্বমেধ যজ্ঞ করলেন। সেই যজ্ঞে রাজা এত গাভী দান করলেন, সেই গাভীদের ঘুরে আঘাতে তৈরি হলো এক সরোবর। পরবর্তীকালে সেই সরোবরের নাম হয়েছিল ইন্দ্রদ্যুম্ন সরোবর। মন্দির নির্মাণ তো হলো, কিন্তু উদ্বোধন করবেন কে? মর্ত্যে এমন ব্রাহ্মণ কোথায়? তখন দেবর্ষি নারদের পরামর্শে রাজা ইন্দ্রদ্যুম্ন উপস্থিত হলেন ব্রহ্মার কাছে। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কি সংবাদ বর্ষ ইন্দ্রদ্যুম্ন? ভগবান শ্রী বিষ্ণুর প্রতিভু নীলমাধবের নির্দেশে আমি তার মন্দির নির্মাণ করছি, কিন্তু মর্তে উপযুক্ত ব্রাহ্মণের সন্ধান পেলাম না যাতে দিয়ে মন্দির উদ্বোধন করানো যায়। তাই আপনার চরণে আমার নিবেদন, আপনি স্বয়ং মন্দির উদ্বোধনের দায়িত্ব নিন। হে তো অতি উত্তম প্রস্তাব, আমি সানন্দে দায়িত্ব গ্রহণ করলাম। শুধু তাই নয়, উদ্বোধনের সময় স্বর্গের সব দেবতাগণ উপস্থিত থাকবে। আমি ধন্য পিতা। কিন্তু বৎস, এই ব্রহ্মলোকে তো তোমায় কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমার কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করে আমি তোমার সঙ্গে মরতে যাব। তুমি একদিন আমার আতিথ্য গ্রহণ করো। বেশ, তবে তাই হোক। কিন্তু স্বর্গের কয়েকদিন মানে তো মর্তের কয়েক যুগ। এদিকে সমুদ্রের বালুকা কণায় মন্দির ঢেকে গেল, হারিয়ে গেল বালির নিচে। রাজা ইন্দ্রদ্যুম্ন জানতেও পারলেন। এরপর তার উত্তর পুরুষ গলমাধব এসে মন্দির পুনরুদ্ধার করেন। ওদিকে ব্রহ্মাসহ দেবতাদের নিয়ে মর্তে ফিরে এলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। যে স্থান দিয়ে দেবতারা মর্তে এসেছিলেন তার নাম স্বর্গদ্বার। ঠিক এমন সময় রাজা ইন্দ্রদ্যুম্ন আর গলমাধব দাবি করলেন, এ মন্দির তার। বহু সাক্ষ্য প্রমাণের পর ব্রহ্মা সিদ্ধান্ত দিলেন ইন্দ্রদ্যুম্নের পক্ষে। মন্দির শীর্ষে লাগানো কলস চক্র ও ত্রিশূলের উপর পতাকা বেঁধে দিলেন ব্রহ্মা। তখনও তো মন্দিরের বিগ্রহ নির্মাণ করা হয়নি, কোথায় পাবেন বিগ্রহ নির্মাণের কাঠ? গভীর হতাশায় জর্জরিত হয়ে রাজা মনস্থির করলেন আত্মবিসর্জন দেব। ঠিক এমন সময় একদিন রাত্রে নীলমাধব তাকে স্বপ্নে দর্শন দিল। বৎস ইন্দ্রদ্যুম্ন, আত্মহত্যা মহাপাপ। কাল প্রত্যুষে সমুদ্র থেকে এক বিশাল কাষ্ঠখণ্ড ভেসে আসবে, সেই কাষ্ঠখণ্ডে অঙ্কিত থাকবে শঙ্খ চক্র গদা পদ্ম। সেই কাষ্ঠখণ্ড থেকে আমার দারুমূর্তি নির্মাণ করো, এই আমার আদেশ। এতদিনে মূর্তি নির্মাণের নিশানা আমি খুঁজে পেয়েছি। পরের দিন সকালে পুরীর সমুদ্র তীরে এসে পৌঁছল এক বিরাট কাষ্ঠখণ্ড। সেই কাষ্ঠখণ্ড কেউই তুলতে পারেন, এমনকি রাজার হস্তিবাহিনী অসফল হল। ঠিক এমন সময় নীলমাধব স্বপ্ন দিয়ে বললেন, শবররাজ বিশ্বাভূষণ আর বিদ্যাপতি পারবেন সেই কাষ্ঠকে তুলতে। স্বপ্নাদেশ অনুযায়ী নির্দিষ্ট স্থানে সেই কাষ্ঠকে আনা। কাষ্ঠখণ্ড সংগ্রহের পর এবার দারুমূর্তি নির্মাণের পালা। বাকিটুকু আমি বলি, মূর্তি নির্মাণের কাহিনী আমি জানি। হ্যাঁ প্রভু, তুমি বলো, এবার তোমার মুখ থেকেই শুনি। দারুমূর্তি নির্মাণের জন্য দেশ বিদেশ থেকে এলেন দক্ষ কারিগররা।
মূর্তি নির্মাণ তো দূরের কথা, কাঠের গায়ে কেউ আঁচড় পর্যন্ত কাটতে পারলেন না। রাজা মানসিকভাবে ভেঙে পড়লেন। তারপর একদিন সকালবেলা দেখা করতে এলেন এক অসুস্থ ক্ষীণজীবী বৃদ্ধ। প্রণাম মহারাজ, আমি বিশ্বকর্মার গুরু, আমার কাছে অসম্ভব বলে কিছু নেই মহারাজ। আপনি আমার ইষ্ট দেবতার মূর্তি নির্মাণ করতে পারবেন? হ্যাঁ রাজা, পারব, নিশ্চয়ই আমি পারব, আর সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ রাজা, জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতে গেলে 21 দিন সময় লাগবে। আমি যতদিন ওই মূর্তি তৈরির কাজে ব্যস্ত থাকব, ততদিন আমার ঘরের দরজা বন্ধ থাকবে। যদি তখন কেউ বাইরে থেকে এসে ওই ঘরে প্রবেশ করে কিংবা বাইরের দরজায় কষাঘাত করে, তাহলে মূর্তি কাজ আমি অসম্পূর্ণ রেখে আমি চলে যাব। তাতে আপনি রাজি আছেন মহারাজ? আমি রাজি আছি। শর্ত অনুযায়ী ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন বৃদ্ধ। সকাল যায়, রাত আসে, আবার সকাল হয়, তবু দরজা খোলে না, ভেতর থেকে কোনো শব্দও পাওয়া যায় না। রাজার তার পার্শ্বদরা ভাবলেন, বৃদ্ধ অসুস্থ মানুষ, ঘরের ভিতর অত কাজ করতে করতে তিনি দেহত্যাগ করেছেন, তা না হলে কোনো শব্দ পাওয়া যাবে না কেন? কোনো মানুষ পারে নাকি আহার নিদ্রা ত্যাগ করে 21 দিন কোনো বন্ধ ঘরে থাকতে? রাজার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ঠিক 15 দিনের দিন রাজা ঘরে প্রবেশ করলেন। শর্ত অনুযায়ী বৃদ্ধ অদৃশ্য হল। রাজা দেখলেন সিংহাসনে বিরাজমান জগন্নাথ বলরামের সুমুখে, কিন্তু তখনও কোনো বিগ্রহের হাত পায়ের আঙুল তৈরি। রাজা অনুতাপে দগ্ধ হলেন। সেদিন রাত্রে তিনি স্বপ্নে দেখলেন, ইন্দ্রদুম্ন, বৎস ইন্দ্রদুম্ন, আমার কথা শুনতে পাচ্ছ ইন্দ্রদুম্ন? ওঠো ওঠো, আমি এসেছি। এই বিশ্ব চরাচরে যা কিছু ঘটে সব আমার ইচ্ছে ঘটে। শর্ত ভঙ্গ করার জন্য তোমার কোনো দোষ নেই, সব আমার মায়া। আমার কথা শুনতে পাচ্ছ ইন্দ্রদুম্ন? এই পুরুষোত্তম ধামে আমি অসম্পূর্ণ মূর্তিতেই অধিষ্ঠান করব, নীলমাধব রূপ নয়। এই নীলাচল ধামে আমার অধিষ্ঠান হবে জগৎপতি হিসেবে, জগন্নাথ হিসেবে। যুগ যুগান্তে লোকে শান্তি পাবে আমার জগন্নাথ রূপের চরণে।